গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন থেকে, এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা, তো এখন থেকে তোমাদেরকে যে যেখানে আছো সেখানে থেকে সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলা রেডি হয়ে গেছি দেখছো, মানে এই সপ্তাহটা শুরু থেকেই এত যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা, আর এত বাইরে বীভৎস গরম, তো শরীর আর সাথ দিচ্ছে না। তো আজকে যাচ্ছি অনেকটা লং ডিস্টেন্সে, তো গাড়ি করে যাব। তো সকালবেলা সব কিছু কাজ হয়ে গেছে, সেরকম কিছু কাজ করিনি অবশ্য, ব্রেকফাস্টেও কিছু বানাইনি, যা ছিল সবাই খেয়েছে। আর আমি তো একদম গাড়িতে যাব বলে একদম পুরো পেট খালি চা খেয়েছি, বমি হয়ে যাবে না হলে। তো রেডি হয়ে বসে আছি, গাড়ি ধুচ্ছে। তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রীতম, মুখটা বার কর একবার, মুখটা বার কর। আমরা বেরালাম একটু আগে, এখন ভাকরিতে তিনজন আছি। আমরা পৌঁছলাম এখন ন্যাকড়াতলায়। ন্যাকড়াতলা এটা পাম্প একটা তেল হচ্ছে, ন্যাকড়াতলাটা দেখাই তুমি। যে উল্টো দিকে দেখো একটা মন্দির, যে কাজ হচ্ছে ওটা হচ্ছে ন্যাকড়াতলা। জুম করে দেখো, এই যে ওইটা হচ্ছে ন্যাকড়াতলা। ওই যে কি বিল নিবা? না না, বিল নিবা বিল লাগবে না না, বিল বিল বাকি। সিট বেল্ট লাগালে আমার, এবার তোমার হাঁটতে বলবে বুঝলে, দম বন্ধ লাগবে। চলে আসলাম হোটেলে। এই হোটেলে আমরা খাবার খাই প্রত্যেকবার। খাবারটা দেখ, খাবার খেতে চলে আসলাম। আলু ভাজা, ডাল, ভাত, লেবু, আলু পটল না এঁচোর এটা বুঝতে পারছি না, কচু শাক আর চুনো মাছ। আর সাথে আছে চুনো মাছ। এটা কিসের তরকারি? কেন আলু পটল ইঁচড় তরকারিটা খা, দেখ ভাল লাগবে খেতে। খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। মিষ্টি নিয়ে এলাম ছোট ছেলের জন্য। এখানকার লোকগুলো আমাদেরকে চিনে গেছে, তিনবার আসলাম আমরা। আজকে কি কি দিয়ে খেলাম, অনেক দিন পর কচু শাক খেলাম একদম বাড়ির মতন। আর হচ্ছে চুনো মাছ, 25 টাকা প্লেট চুনো মাছ। এই মুহূর্তে আমরা আছি কৃষ্ণনগরে, কৃষ্ণনগরে আছি। কৃষ্ণনগর ছেড়ে বেরোবো এখন আমরা, যাবো বাতকুল্লা। প্রচুর রোদ, খেতে বসে একবারে সেই মনে হচ্ছে না আগুন বেরোচ্ছে, আগুন। সেই গাড়ি থেকে নেমেছি আর একবার পুরো জীবনটা বেরিয়ে যাওয়ার জোগাড়। বেরিয়ে গেলাম কৃষ্ণনগর ছেড়ে, হোটেল হাবেলি। ও
আসলাম আমরা বাদকুল্লায়। এই মন্দিরটা আমাদের শিব মন্দির। আমি আগে চলে এসেছি বাবা, গাড়িগুলো সরায় না, হর্ন মারছে। তো আমি আগে চলে এসেছি যে খুঁজে পাবো কিনা সেটা জানার জন্য, দেখার জন্য। তো খুঁজে পেয়েছি যে নিউ লাইফ লাইন। তো পৌঁছে গেছি। অনেকক্ষণ ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়ি ঢুকবে তো গাড়িগুলো সরাচ্ছে না। আরে কখন থেকে গাড়ি দাঁড়িয়ে আছে? গাড়ি দাঁড়িয়ে আছে তো, গাড়ি বাইক গুলো একদম রাস্তার মধ্যে রেখে দিয়েছে, তো সরাচ্ছে না কিছু। অনেকক্ষণ অনেকক্ষণ যে আমাদের গাড়ি এসে লাগলো, এখন চলো দেখি নাম লেখানো যায় কিনা। মানে নাম লেখানো আছে, ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আমরা যে কাজে এসেছিলাম সে কাজটা হয়ে গেল, এবার বাড়ি ফিরছি। তো গিয়েছিলাম আমরা বাদকুল্লা, ডাক্তারের চেক আপ ছিল। তো সেদিন তো কৃষ্ণনগর এসেছিলাম, আজকে কৃষ্ণনগর ডাক্তারের চেম্বার নেই, তাই জন্য বাদকুল্লা এসেছিলাম। তো চেক আপ হয়ে গেল, তারপর গাড়িতে উঠে এত ঘুম পাচ্ছিল না, ডাক্তারের চেম্বারে বসে থাকতে প্রচুর ঘুম পাচ্ছিল। তো গাড়িতে উঠে প্রচুর ঘুমিয়ে গেছিলাম, এতক্ষণে ঘুমটা আমার ভাঙলো। তো কোন জায়গায় এটা কে জানে, মনে হয় দেবগ্রাম হবে, নাকাচিপাড়া টোল, কৃষ্ণনগরের মধ্যে। কৃষ্ণনগর পার করে চলে এসেছি নাকাদি। তো চা খেতে হবে, আবার একটু মাথা ধরে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি প্রায় 7:15 নাগাদ, এখন বাজছে 8:10। তো এসেই তো প্রথমে স্নান করলাম, সারাদিন একটা জামা কাপড় পরে একদম পুরো বাইরে, এত গরম এত গরম, কালকে থেকে তো শুনছি আরও বেশি গরম পড়বে। তো গাড়ি ভিতরে এসিতে ছিলাম, একদম পুরো গা চ্যাট চ্যাট করছে। তো এসে স্নান ফান করে একটু খেলাম, তারপরে চা করলাম, চাটা নিয়ে এসে বসলাম। আজকে তো রুটি করার কোনো গল্প নেই, কারণ সারাদিন আমার বর আজকে ভাত খায়নি, একটু ফ্রাইড রাইস আর একটু চিকেন খেয়েছিলো, আর ছেলেও খেয়েছিলো ভাত আর আমি খেয়েছিলাম। তো রাতেরবেলায় ভাত করলাম, আর এনার্জি নেই, সারাদিন যাক মানে ধকল গেছে।
তো ভাত করলাম, চিকেন টিকেন রাখা আছে, মা দিয়ে পাঠিয়েছিল দিনের বেলা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, আর যদি আমার ভিডিওটা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো আমার পেজটা ফলো করে দিও। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে কালকে সকাল ঠিক 10টায়। টাটা।